আকাশবাণী নিবেদন করছে ভারতের নির্বাচন কমিশন প্রযোজিত ভোটার সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান মতদাতা জংশন। জন মেলে জনে জনে মেলে ভোট ভোট করে ওঠে গণতন্ত্রের সিস্টেম, গণতন্ত্রের সিস্টেম। মতদাতা যুক্ত হলেই হয় এমন নতুন এক কানেকশন, নতুন এক কানেকশন। মতদাতা জংশন, হ্যাশট্যাগ মতদাতা জংশন, মতদাতা জংশন, হ্যাশট্যাগ মতদাতা। ভোট দেবেন ভাই, ভোট দেবেন, নিজের ভোট নিজেই দেবেন, উপযুক্ত প্রতিনিধি বেছে নিয়ে অধিকার প্রয়োগ করুন বুথে গিয়ে, গণতন্ত্র রক্ষা করুন বুথে গিয়ে, ইভিএম এর বোতাম টিপে দিয়ে। ভোট দেবেন ভাই, ভোট দেবেন, নিজের ভোটাধিকার বুঝে নেবেন। मेरा नाम सुचि है और मैं अंबेडकर यूनिवर्सिटी से मास्टर्स कर रही हूँ। मैंने आज से पहले कभी वोट नहीं दिया और मैं पहली बार ईवीएम मशीन पर वोट देने के लिए बहुत एक्साइटेड हूँ। मेरा नाम रोहित है, मैं काफ़ी टाइम वोट दे चुका हूँ और अभी मुझे नोटा दबाना था, मैं गया वोट देने, ईवीएम पे वो नोटा मिल गया, मैंने दबा दिया। मेरा नाम फरहत खान है, मैं जब भी ईवीएम से वोट देती हूँ तो मैं ये इंश्योर कर लेती हूँ कि वीवीपैट पर जिसे मैंने वोट दिया है क्या उसी को पहुँचा है। मेरा नाम विकास अग्रवाल है, मैं मध्य प्रदेश के शिवपुरी विधानसभा क्षेत्र से हूँ। अभी मेरे मध्य प्रदेश में इलेक्शन हुए थे जिस पर मैंने अपना मतदान दिया है। ईवीएम मशीन पर मेरा एक्सपीरियंस ये रहा कि मैंने वीवीपैट पे जो मैंने जिसको मतदान दिया है वो मैं देख पाया उसे। नमस्कार श्रोता बंधु, आमार नाम ईवीएम अर्थात इलेक्ट्रॉनिक वोटिंग मशीन। আজ আমি এসেছি আপনাদের প্রিয় মতদাতা জংশনের অনুষ্ঠানে। তবে আজকের এই অনুষ্ঠানের মূল আলোচনার বিষয় কিন্তু অবশ্যই আমি, হ্যাঁ আমি, অর্থাৎ ইভিএম। আমি আপনাদের বলতে চাইছি যে আমাদের দেশের সমগ্র নির্বাচনী প্রক্রিয়া এখন আমার মাধ্যমেই হয়। ভোটারদের প্রার্থী নির্বাচনের একমাত্র মাধ্যম কিন্তু আমি, আর ভোট গণনা সেটাও আমার মাধ্যমে হয়। আজ আমি আমার পরিবারের সকলের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। আমার পরিবারে মোট চারজন সদস্য আছে, সেই চারজনের মধ্যে আপনারা ভিভিপ্যাটকে তো নিশ্চয়ই চেনেন। ভিভিপ্যাট অর্থাৎ ভোটার ভেরিফাইবল পেপার অডিট ট্রেল। ইতিমধ্যেই যাদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত আছে এবং যাদের নাম আগামী দিনে ভোটার তালিকায় নথিভুক্ত হবে, আপনাদের সবাইকে ইভিএম এর সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত রকম তথ্য জানাতে আমি ভীষণ ইচ্ছুক। তাছাড়া আপনারা জানেন মতদাতা জংশনের এই অনুষ্ঠানের উদ্দেশ্যই হল নির্বাচন সংক্রান্ত তথ্য প্রদান করা এবং আমাদের দেশের সাধারণ ভোটদাতারা যাতে খুব সহজে স্মার্ট ভোটারে উন্নীত হতে পারেন বা স্মার্ট ভোটার হতে পারেন। সেই জন্য আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি প্রফেসর জয়দীপ বাবুর বাড়িতে। আমার সম্পর্কে অর্থাৎ ইভিএম এর সম্পর্কে ওর কাছে অসামান্য জ্ঞান ভাণ্ডার আছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং আনন্দনা, তাই তো? আপনি চিনতে পেরেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই চিনতে পেরেছি, তুমি হচ্ছে সেই ছেলেটি যে কিছুতেই ভোট দিতে রাজি হচ্ছিল না, কিন্তু আমি তোমাকে অনেক বোঝানোর পর আজ তুমি নিজেই সবাইকে ভোটদান সম্পর্কে সচেতন করে তোলার কাজ করছো। ইয়েস স্যার, এই সচেতনতা প্রচার অভিযান সত্যি দ্রুত গতিতে এগিয়ে চলেছে, কিন্তু স্যার এই প্রচার অভিযান চলার সময় সাধারণ মানুষেরা মাঝে মাঝে ইভিএম এর বিষয়ে এমন সব প্রশ্ন করেন, সেসব প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ও আচ্ছা, তা কি সেই প্রশ্ন আমাকে একটু বলো দেখি আনন্দ, আই মিন হোয়াট কোয়েশ্চেন দ্যাট? স্যার, লোকেরা ইভিএম এর ব্যাপারে প্রশ্ন তুলে বলেন, ইভিএম এর বোতাম টিপে ভোট দিয়ে চলে তো এলাম, কিন্তু তারপর সেটা নিয়ে কি হয় না হয়, সেগুলো সব ঠিকঠাক থাকে কি না, তা কেমন করে বিশ্বাস করব? মানে আমি বলছি স্যার, লোকেরা ইন্টারনেটে ইভিএম এর কারচুপির বিষয়ে প্রশ্ন তোলেন, শুড উই বি ওয়ারি অ্যাবাউট দ্যাট? না না আনন্দ, প্রথমত এটা খুব সহজ একটা কথা, তাহলে বলি শোনো। আসলে ইভিএম কোন রকম তারের সংযোগ বা ইন্টারনেট, ওয়াইফাই বা ব্লুটুথ ডিভাইসের সঙ্গে যুক্ত নয়, আর কেউ চেষ্টা করলেও এই ডিভাইসগুলোর সঙ্গে ইভিএম কে সংযুক্ত করতে পারবে না। তাহলে বলো
বাইরের যে কোনো রকমের ডিভাইস বা নেটওয়ার্কের সঙ্গে যদি ইভিএম কে কোনোভাবেই সংযুক্ত করা না যায়, তাহলে ইভিএম এ কারচুপি করা কিভাবে সম্ভব? ফলে ইভিএম সম্পূর্ণভাবে কারচুপি মুক্ত। মনে রেখো, ইভিএম কোনোভাবেই হ্যাক করা যায় না, ইভিএম কে সেভাবেই প্রস্তুত করা হয়েছে। নাথিং টু ওরি অ্যাকচুয়ালি আনন্দ। ও আচ্ছা, দারুণ ব্যাপার তো। কিন্তু আমি বলছি স্যার, যদি কোনো ভোটার এই বিষয়টা নিয়ে প্রমাণ চায় বা বিষয়টা সম্পর্কে সুনিশ্চিত হতে চায়, তাহলে? তাহলে শোনো আনন্দ, হি ক্যান ভেরি ওয়েল ডু ইট, লেট মি টেল ইউ। আসলে 1982 সালে প্রথম ইভিএম এর ব্যবহার শুরু হয়েছিল, আর তখন থেকে বহু মানুষ ইভিএম নিয়ে নানা রকমের প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। তবে ইভিএম এর ব্যবহার ধীরে ধীরে ক্রমশ বেড়েই চলেছে, এবং 2011 সালে প্রথম ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট অর্থাৎ ভোটার ভেরিফাইবল পেপার অডিট ট্রেল প্রয়োগ করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, ভিভিপ্যাট এর বিষয়টা আমরা সবাই শুনেছি, কিন্তু এর কাজটা কি? এই বিষয়টা আমরা ভারতের নির্বাচন কমিশনের আধিকারিকের বক্তব্য থেকে জানতে পেরেছি। আমরা সেটা একবার শুনিয়ে দিই, তুমিও একবার সেটা শুনে নাও আনন্দ। নমস্কার, মে ঈশা খোসলা, দক্ষিণী পূর্ব দিল্লি কি জেলা निर्वाचन अधिकारी। आज आप सभी के समक्ष ईवीएम और वीवीपैट के सिक्योरिटी फीचर्स के बारे में कुछ बताना चाहूंगी। देखिए, ईवीएम का सबसे महत्वपूर्ण उपकरण है कंट्रोल यूनिट। इसी में वोटों की गिनती जमा होती है, इसी से वोटों की गिनती चुटकियों में की जाती है, और कंट्रोल यूनिट से ही ईवीएम चालू होता है। फिर कंट्रोल यूनिट से जुड़ा होता है बैलेट यूनिट, बटन दबाते ही इसी में सीरियल नंबर, उम्मीदवार का नाम और चुनाव चिन्ह होता है। फिर बैलेट यूनिट के पास आपको एक और मशीन दिखाई देगी जिसे वीवीपैट कहते हैं। बैलेट यूनिट पर बटन दबाते ही वीवीपैट बता देगा कि आपने जिस उम्मीदवार के पक्ष में बटन दबाया है, ईवीएम ने भी उसी को रिकॉर्ड किया है। यह सब एक पर्ची पर लिखा आ जाता है और वीवीपैट में भी स्टोर हो जाता है। अच्छा सर, ये एक बैलेट यूनिटे कतजन प्रार्थी नाम उल्लेख थाके? একটা ব্যালট ইউনিটে নোটা সহ মোট 16 জন প্রার্থীর নাম উল্লেখ করার ব্যবস্থা আছে। ও আচ্ছা, কিন্তু স্যার আমি বলছি, এই যে ভিভিপ্যাটে যে স্লিপ বা তথ্য থাকে, সেই স্লিপ আমাদের দেওয়া হয় না কেন? না না আনন্দ, সেটা আমাদের দেওয়া হয় না ঠিকই, সেগুলো ভিভিপ্যাটেই জমা থাকে। কারণ যদি ইভিএম এ ভোট গণনার সময় কোনো প্রার্থী ভোট গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন বা ইভিএম ভোট কাউন্টিং এ গরমিল হয়েছে বলে দাবি করেন, এবং তিনি যদি সেই সঙ্গে স্বচ্ছতা প্রমাণের আবেদন করেন, তখন ইভিএম এ থাকা নথির সঙ্গে ভিভিপ্যাটের নথিগুলি মিলিয়ে দেখা হয়। তবে এক্ষেত্রে সেই প্রার্থীর আবেদনের মধ্যে বিশ্বাসযোগ্যতা থাকতেই হবে। তার আবেদন যদি অনর্থক বা ভুয়ো না হয়, তাহলে বিষয়ের গুরুত্ব অনুভব করে ভিভিপ্যাটের মধ্যে থাকা নথিগুলির সাহায্যে স্বচ্ছভাবে ভোট গণনা করা সম্ভব। বাহ দারুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তো দেখছি সত্যিই খুব ভালো বন্দোবস্ত করেছে। তবে স্যার আর একটা কথা, ধরুন ভোটদানের সময় হঠাৎ ইভিএম খারাপ হয়ে গেল, তখন কি হবে? এমনটা তো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আনন্দ, কারণ ভোটদান শুরু হওয়ার এক ঘন্টা আগে এই যন্ত্রগুলো ভালো করে পরীক্ষা করে দেখে নেওয়া হয়। সেখানে ভারতের নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং ভোট প্রার্থী বা প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে মক পোল এর ব্যবস্থা করা হয়ে থাকে। কি বুঝতে পারলে তো? চলো আনন্দ, এবার আমি তোমাকে এমন একজন ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি যিনি তোমাকে মক পোলের ব্যাপারটা খুব ভালো করে বুঝিয়ে বলতে পারবেন। মেরা নাম সন্তোষ কুমারি হ্যাঁ। পিছলে লোকসভা চুনাও মে মানে বতর প্রিজাইডিং অফিসার কি ডিউটি দি হ্যায়। মক পোল করাতে সময় হমে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার আর বিভিন্ন পার্টি কে এজেন্ট কি উপস্থিতি অনিবার্য হ্যায়। सर्वप्रथम हमें चुनाव आयोग से मिली तीनों मशीनों, कंट्रोल यूनिट, बैलेट यूनिट एंड वीवीपैट को हम सेट कर देते हैं। जब हम मशीन स्टार्ट करते हैं तो वीवीपैट में से 7 स्लिप्स अपने आप बाहर आती हैं, जिन पर लिखा होता है नॉट टू बी काउंट, जिसका अर्थ है इन्हें मॉक पोल में जोड़ा नहीं जाएगा। फिर हम कंट्रोल यूनिट का क्लियर बटन प्रेस करते हैं, जिसका अर्थ है कि अगर उसमें पहले से वोट डले होंगे तो वह क्लियर हो जाएगा। फिर हम कंट्रोल यूनिट में ही रिजल्ट बटन को प्रेस करते हैं और कंट्रोल यूनिट की स्क्रीन पर रिजल्ट देखते हैं। क्योंकि हमने पहले ही क्लियर बटन दबाया है, अतः रिजल्ट 0 ही आएगा। अब हम मॉक पोल पार्टी एजेंट के द्वारा करवाएंगे। इसमें हम कंट्रोल यूनिट के बटन को प्रेस करेंगे, इसका अर्थ है कि बैलेट यूनिट अब वोट डालने के लिए तैयार है। एजेंट अपना वोट डालेगा, तभी एक लंबी सी बीप 2 सेकंड के लिए सुनाई देगी और वीवीपैट की साइड स्क्रीन पर हमें करीब 7 सेकंड तक स्लिप दिखाई देगी कि हमने किस उम्मीदवार को वोट डाला है।
एक वोट डालने में हमें करीब 15 सेकंड का समय लगता है। इसका रिकॉर्ड हम अपने पास भी रखेंगे। 50 वोट डालने के बाद कंट्रोल यूनिट का क्लोज बटन प्रेस करते हैं और फिर कंट्रोल यूनिट में ही रिजल्ट बटन को प्रेस करते हैं। कंट्रोल यूनिट की स्क्रीन पर हमें डेट एंड टाइम और मशीन का नंबर दिखाई देता है। फिर हर उम्मीदवार के डले वोटों की संख्या आती है, जिसे हम अपने रजिस्टर से मिलान कर लेते हैं। इसके बाद हम जो पहली वीवीपैट से 7 स्लिप निकली थी और 50 मॉक पोल स्लिप वीवीपैट से बाहर निकाल लेते हैं। इसे हम ब्लैक इन्वेलप में डालकर पिंक पेपर से सील कर देते हैं और इस इन्वेलप पर प्रिजाइडिंग ऑफिसर व सभी पार्टीज के एजेंट्स के हस्ताक्षर करा लेते हैं। इस प्रकार हमारी मॉक पोल की प्रक्रिया पूर्ण हो जाती है। अरे वाह, এটা তো দারুণ টেকনিক। আচ্ছা স্যার, ধরুন আমার ভোট দেওয়া হয়ে গেছে এবং ভোটটা আমি ভেরিফাইও করেছি, কিন্তু তারপরে কি হবে? মানে আমি ভোট দিয়ে চলে আসার পর সেটা সুরক্ষা প্রক্রিয়া কিভাবে করা হয়? ওকে, ভেরি গুড কোশ্চেন। তাহলে শোনো আনন্দ, ভোটদান প্রক্রিয়া শেষ হলেই ভারতের নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ভোট প্রার্থী বা প্রার্থীদের এজেন্টের উপস্থিতিতে ইভিএম সিল করা হয়। ইভিএম যথাযথ সুরক্ষার সঙ্গে সিল হয়ে গেলে সেগুলো ভারতের নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের তত্ত্বাবধানে প্রার্থী বা প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতেই সেই সব ইভিএমগুলিকে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে স্ট্রং রুমে সুরক্ষিত করা হয়। আরে বাহ, সত্যি দারুণ ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ আনন্দ, মুদ্রা কথা জেনে রাখো, এই ইভিএম এর মাধ্যমেই আমাদের দেশের নির্বাচন স্বাধীন, নিরপেক্ষ এবং অত্যন্ত দক্ষতার সঙ্গেই সম্পন্ন করা হয়। রাইট স্যার। তাহলে শ্রোতা বন্ধুরা, আমি ইভিএম আবার ফিরে এলাম আপনাদের কাছে। আশা করি প্রফেসর জয়দীপবাবু ইভিএম সম্পর্কে যে সকল তথ্য তুলে ধরলেন তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই সমস্ত জ্ঞানের কথা শোনার পর এবার কিন্তু সময় হয়েছে আপনাদের ছোট্ট একটি জ্ঞানের পরীক্ষা নেওয়ার। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের প্রশ্ন। ইভিএম এ এক ব্যালট ইউনিটে নোটা সহ মোট কতজন প্রার্থীর নাম উল্লেখ করার ব্যবস্থা থাকে? আপনারা আপনাদের সঠিক উত্তর পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে। নম্বরটি হল 9999031950। আরো একবার বলছি, 9999031950। তাহলে এবার বিদায় নেওয়ার আগে জেনে নেওয়া যাক গত এপিসোডের বিজয়ী শ্রোতাবন্ধুর নাম। সঠিক উত্তরদাতার নাম ইভি শোভালতা, অন্ধ্রপ্রদেশ, আর সঠিক উত্তর হল ব্রেল লিপি। আপনাকে অনেক অনেক অভিনন্দন। নির্বাচন কমিশনের সৌজন্যে আপনার পুরস্কার আপনার ঠিকানায় পৌঁছে যাবে। আপনাকে অনেক অনেক অভিনন্দন। এবার শুনে নেওয়া যাক আজকের এপিসোডের আকর্ষণীয় বা ইন্টারেস্টিং ফ্যাক্ট। ইভিএম বা ব্যালট পেপারে নান অব দ্য অ্যাবাভ অর্থাৎ নোটার অপশন 2013 সালে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ভারতের নির্বাচন কমিশন 2014 সালের সাধারণ নির্বাচনে ভোটারদের জন্য প্রথম ব্যবহার করেছিল। তাহলে শ্রোতা বন্ধুরা, শুনলেন তো আজকের ইন্টারেস্টিং ইনফরমেশন? আমাদের দেশে ইভিএম প্রসঙ্গে সুপ্রিম কোর্টে অনেক পিটিশন দাখিল করা হয়েছে এবং দাবি করা হয়েছে আগের মতো ব্যালট পেপারে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করার, কিন্তু শীর্ষ আদালত এই সমস্ত আবেদন খারিজ করে দিয়েছেন। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইভিএম হচ্ছে সঠিক এবং স্বচ্ছ প্রক্রিয়া। মে সাইনা নেহওয়াল বল রহি হুম, এক ব্যাডমিন্টন প্লেয়ার হোনে কে সাথ সাথ মে এক জাগরুক মতদাতা ভি হুম। মে হমেশা ভোট করতি হুম और ईवीएम यानी इलेक्ट्रॉनिक वोटिंग मशीन ने तो वोटिंग प्रोसेस को इतना इजी एंड ट्रांसपेरेंट बनाया है कि वोटिंग का सारा प्रोसेस बहुत स्मूथ एंड फास्ट हो गया है। तो आप सभी से यही रिक्वेस्ट है कि वोट जरूर दें। তাহলে শ্রোতা বন্ধুরা, এইবার যখন আপনারা ভোট দিতে যাবেন তখন ইভিএম অর্থাৎ আমার পরিবারের সঙ্গে অবশ্যই দেখা হবে। এভাবেই আপনারা নিজে সচেতন হন এবং অন্যদেরও সচেতন করে তুলুন। সেই সঙ্গে শুনতে ভুলবেন না আপনাদের প্রিয় এই মতদাতা জাংশনের অনুষ্ঠান। নমস্কার। ভোট দেবেন ভাই, ভোট দেবেন, নিজের ভোট নিজেই দেবেন, উপযুক্ত প্রতিনিধি বেছে নিয়ে অধিকার প্রয়োগ করুন বুথে গিয়ে।
গণতন্ত্র রক্ষা করুন বুথে গিয়ে, ইভিএম এর বোতাম টিপে দিয়ে। ভোট দেবেন ভাই, ভোট দেবেন, নিজের ভোটাধিকার বুঝে নেবেন। জনে মেলে জনে জনে মেলে ভোটে ভোট করে ওঠে গণতন্ত্রের সিস্টেম, গণতন্ত্রের সিস্টেম। মতদাতা যুক্ত হলেই হয় এমন নতুন এক কানেকশন, নতুন এক কানেকশন। মতদাতা জংশন, হ্যাশট্যাগ মতদাতা জংশন, মতদাতা জংশন, হ্যাশট্যাগ মতদাতা জংশন। এতক্ষণ শুনলেন ভারতের নির্বাচন কমিশন প্রযোজিত ও আকাশবাণী নিবেদিত ভোটার সচেতনতামূলক ধারাবাহিক অনুষ্ঠান মতদাতা জংশন।